আকাশের বুকে দেখি বিরহ মেঘে নীলোড়না, পাহাড়ের বুকে দেখি ঝরে যাওয়া বেদনার ঝরনা, জীবনের পথে যেতে শুনেছ কি কান পেতে, শান্তাকে তো এই প্রথম আমি ফোন করতেছি তাই না? ফোনটা করলাম, শান্তা হ্যালো বললো, আমি তো প্রেম করবেন আপনি, আপনি কি বলবেন না বলবেন এটা তো আপনার ব্যাপার, আমি এটা বলতে পারবো না। এর আগে তো বহুবার তো শান্তার সামনে মানে অন্যরকমভাবে কথা বলছি না, সাহস করে কথা বলছি, আইলোকে বলছি, অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু এই প্রথম হচ্ছে গিয়ে ফোনে, ফোনে আমি কি বলবো, আমি তো লজ্জা করে দিতেছি গা। বস আমি বলি কি, এই হোমিওপ্যাথি ডোজ বাদ দিয়ে আপনি ডাইরেক্ট অ্যাকশনে যান। প্রেম আসলেই হচ্ছে একটা কুকুর বিড়াল খেলা, এক পা আগাইতে হয় আবার দুই পা পিছাইতে হয়, দুই পা আগাইতে হয় আবার তিন পা পিছাইতে হয়, এসব তুমি বুঝবা না, ধরো নাটক সিনেমা এসব দেখো না, এগুলো বানাইতে টাকা দেই। আচ্ছা তোমার তো গানের গলা ভালো, আসো না একটা ক্যাসেট বের করি। আরে কি যে কর না আলম ভাই, ওই এক একা গান গেলে বুঝি ওই ক্যাসেট বাই করা যায়। এই যে তোমাদের একটা ভুল ধারণা, যারা শিল্পী তারা কি অন্য গ্রহের মানুষ? তুমি শুধু একবার ইয়েস বলো, বাদ বাকি ব্যবস্থা আমি করতে পারি। না রে ভাই, আমার ওসবের দরকার নাই। এ তুমি কেমন কথা কও, শিল্পী তো তার নিজের জন্য না সবার জন্য, শিল্পী হচ্ছে একটা ফুল, সারাদিন সে অপরের জন্য সৌরভ বিলায়, তারপর সে কি জ্বরে পড়ে? শান্তা শান্তা, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ শান্তা, আমি জলিল না, তুমি ইচ্ছে করলে আমাকে জলিলা বলে ডাকতে পারো, না থাক তুমি আরো ছোট্ট করে ডাকো জুলু। আর দুর্জা কি বলতেছি হচ্ছে না, শান্তা হ্যালো, শান্তা কেমন আছো? শান্তা তুমি আমার চাঁদের আলো, তুমি আমার রজনীগন্ধা, তুমি আমার গ্যান্দা ফুল, তুমি আমার ভালোবাসার কাঁশ ফুল। আর দূরে তো লাভ লেটার হয়ে যেতেছে গা। হ্যালো শান্তা, শান্তা তুমি ঘুমিয়েছো? শান্তা এত রাত করে তোমাকে ফোন দেবো আসলে ভাবতে পারিনি, ঘুম আসছিল না তো, সেজন্য ভাবলাম তোমাকে একটা ফোন দেই। কেন ঘুম আসতেছে না কেন? দিনের বেলা মনে বেশি চা খেয়ে এলেছিলাম হিল্লিগা। তাইলে এখন আর কি করবেন, একটা ঘুমের ওষুধ খায় ঘুমায় যান। না না আমার মনে হয় কি তোমার সাথে একটু কথা বলে আমার ঘুম চলে আসবে। তাহলে বলেন কি বলবেন। শান্তা তোমার শরীর ভালো? মনটা? আচ্ছা তুমি কি হু হয় স্যার আর কোনো কথা বলতে পারো না শান্তা? হ্যালো হ্যালো হ্যালো, আর সময় পেলো না, মোবাইল রে স্যার শেষ। না না কিচ্ছু এলো না, কিচ্ছু এলো না, কেমনে হইব, আই লাভ ইউ কোয়ার চান্স একবারই পাইছিলাম, শুধু তো কেমনে কেমনে গেল গো, আর আইব না শুধু। আল্লাহ এ কি নাচ শেখাতে বসছেন নাকি? আপনি কোথায় চললেন? আর কবেন না, কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, আপনার মতো যদি একটু গান বাজনা করতে পারতাম নাচতে পারতাম তাইলে মনে করেন যে আর খারাপ লাগতো না। করেন না, মানা করেছে কে? ঠিক আছে চলেন তাহলে করি। কোথায়? আপনার নাচের স্কুলে। কি শিখবেন, নাচ না গান? আপনি যা কবেন তাই করবো নে। বাবা অভ্যাস আছে নাকি? অভ্যাস না থাকলে মনে হচ্ছে করা যায় না। না থাকলে মানুষ পারে কি করে বলেন তো?
রেস্তোরাঁ রাখে আমার বসে তাহলে নিখিলের বাড়ি তো ঠারে এই রহস্য না করছিলাম তো আপনি তো মাস্টার মানুষ তা করছিলাম আপনি যদি একটু শিখে পরে দেন তাহলে দেখবো সব পারা যাবো না কোনো ঘটনাই বস এই দেড় বাটারি আসার সময় পেল না বস বস আপনার দেরি দেখে আমি নিজে চলে আসলাম ওনাকে আবার পেলেন কোথেকে না মানে লাগে না একটা লোক তো লাগে এই এই বৃষ্টি ধর এত যা না আসতেছি যা চলেন হ্যাঁ আরে তুই যা আমি আসতেছি ফাঁকি দিয়ে দাঁড়া ফাঁকি দিয়ে দাঁড়া আসি হ্যাঁ ওরে বাবা আবার বিদায় নিতে হবে যাওয়ার আগে আপনি একটু ঝুনঝুনিটা শুনে যাই আপনার প্রতি অগাধ আস্থা না তুই যা বাইরে গিয়ে ওয়েট কর যা ধরে না আরে ফরিদ না আরে তোকে তো আমি চিনতেই পারিনি কেমন আছিস জি ভালো নিয়ে নিলাম ওরে আমার প্রাইভেট সেক্টর এসে নিয়ে নিলাম এবার গাড়িটা পাঠাই দিয়ে তো মেলা ঝামেলার মধ্যে আছি ব্যাগটা টানার জন্য তো একটা লোক লাগে তাই না না ভালোই করেছেন মে ভাই জব্বর একটা খবর আছে কিন্তু আপনার জন্য মনে করেন যে একটা মাইক্রো ব্যবস্থা করে ফেলেছি তাই নাকি কত দাম চাই দাম তো মনে করেন যে সাড়ে চারে নিচে নামবেই না কোন রকম এদিক সেদিক কইরে খেলাবেলা কইরে মনে করেন চাইরে ঠিক করে ফেলেছি আপনি ছাড়া আমার জন্য আর কে এরকম করবে বলুন আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব না সি 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 এটা কি বলেন ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই আপনি বড় ভাই মানুষ একটা কথা কয়েছেন সেটা না করে কিরাম করে দেই কম দেখিনি মিয়া ভাই ধরেন আমার তো দু তিনটে সাইড আছে তা পদ্মা ব্রিজের সাইডটা আপনি বরং আমার হয়ে দেখাশোনা করেন আমার কোনো সমস্যা নেই আপনি খালি এই পাথর কিনে শিব বইরে আস্তে করে পাঠাই দেবেন লাভ না হবে দুই ভাই বড় ভাই ছোট ভাই আদা আদি কি যে বলেন বড় ভাই আরে আমার কি আর আপনার মতো অত টাকা আছে গুলো মিয়া ভাই সব কথা লজ্জা দিয়ে না তো এক কিনবেন এক দেবেন সব কাজ হবে সেকে শেখ পাবো সব ক্লিয়ার হয়ে যাবে এক গুলো চিন্তা নেই না সে তো বটে কিন্তু আমি ভাবছিলাম যে কুত্তার ব্যবসাটা যদি আমি কুত্তা কুত্তা কুত্তার ব্যবসা হবে আরে এত চিন্তা কিসের এত চিন্তা করলে তো হয় না গীতা তুমি মানে তুমি এদিক দিয়ে যাচ্ছ অবাক হইলাম মনে হয় এমন ভাব করতেছে যে আমাকে আগে কোনোদিন দেখো নাই না চিনবো না কেন আর দেখবই না কেন অবশ্যই দেখছি অবশ্যই চিনি কিন্তু মাঝখান দিয়ে হঠাৎ করে মানে কেন তোমার কথা ভাবি নাই কি জন্য ভাবি নাই এটা এটা অবশ্য আমার ঠিক হয় না তুমি কি বলো মানে না তোমার মতো একটা বিউটিফুল সাবানাকে নিয়ে আমি ভাববো না এটা খুব একটা বাজে কাজ হয়েছে একটা অন্যায় হয়েছে তাই না কেন ভাবতে হবে কেন কি বলো না বলো মানে তোমার মতো একটা বিউটিফুল সাবানা কোথায় গেল কি করলো না করলো সেটা আমাকে ভাবতে হবে না কেন ভাবতে হবে কেন এটা তুমি একটা কথা বললা কি কথা বললে এটা তুমি তোমরা হচ্ছে ইয়াং জেনারেশনে মানে তোমার গ্রুপটা হচ্ছে ইয়াং জেনারেশন আর আমাদের গ্রুপটা হচ্ছে ইয়াং জেনারেশন
আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে তো যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে। মাঝখানে কি বুড়া বেটাদের হানদানের কোনো সুযোগ আছে বলো? লাইন চেঞ্জ করা দরকার, মনে পেস লাগাই লাইছি। আচ্ছা, তোমার নাচানাচি ফালাফালি কেমন চলতেছে? নাচানাচি না, বলো নৃত্য। এটা একটা কলা। হাসতেছো কেন? না মানে হচ্ছে নাচানাচি মানে হচ্ছে কলা দেন না আঙ্গু। মূর্খ। আচ্ছা, ইয়ে গীতে তুমি কই যেতেছো? আমার কাজ আছে। হ্যাঁ, কাজ থাকলে থাকতে পারে, সেই সেই জন্য তুমি মানে কাজ তো থাকবেই। তার মাঝখান থেকে আমাদের মানে আমাদের জন্য সময় বের করে নিতে হবে না? কেন সময় বের করতে হবে? কেন মানে সময় বের করতে হবে? এই তোমার আমার জানার দরকার কিসের জন্য? হ্যাঁ, মানে ঠাট্টা করতেছিলাম। তুমি তো ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছ, আমি তো তোর সঙ্গে একটু ইয়ার্কি করেছিলাম, ঠাট্টা ঠাট্টা। তুমি আর বড় হবে না, না সারাক্ষণ এইসব ইয়ার্কি ফাইজলামি নিয়ে থাকবে। একটা কথা কথা। কি কথা? ওই যে বলিম স্যার স্যার আপনি বলেন কুত্তার কথা, আবার দুজনে কুত্তার বছরটা খুব হাসাহাসি করলেন, বিষয়টা ঠিক ক্লিয়ার বুঝতে পারলাম না। এ তোর বেতন দানি কত? ডেইলি 75 টাকা। 75 টাকা দিয়ে তো 3 বেলা খাওয়া হয় না। হয় স্যার, এটা তো আপনি নির্ধারিত করে দিয়েছেন। আমি তো করব, কারণ দেবো আমি, যেহেতু বেতনটা নির্ধারণ করবো তো আমি, নাকি? জি স্যার। হ্যাঁ, আর কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে তোর আমার আর কলিম চাষার পার্থক্য নেই। তোর আয় যেহেতু 75 টাকা, তোর মাথায় তো 75 টাকার বেশি মাল আসবে না, আসবে না স্যার। এখন এই 75 টাকা দিয়ে তোরা যদি সবসময় আমার বুঝায় দেওয়া লাগে তাহলে কি আমি পারবো নি? ওরে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। সরি স্যার, এবার বুঝতে পারছি। না না না, এখনো বুঝিসনি, এখনো বুঝিসনি। শোন, আমি যখন কোনো কথা কারোর সাথে কব তখন তুই আমার থেকে অন্তত 20 হাত দূরে থাকবি। তোরে আমি 100 হাত দূরে থাকার কথা কতাম, কিন্তু এত দূরে থাকলে তোর ডাইকে আমার পাওয়া যাবে। ঠিক আছে স্যার, আমি তাহলে পরে যে 10-15 হাতের মধ্যে থাকবো না। না না না, 10-15 হাত না, যেটা কয়েছে ওইটা 20 হাত দূরে থাকা লাগবে। ঠিক আছে? ওকে স্যার, ওকে 20 হাত। কথায় কথায় খুব ইংরেজি ফুটাচ্ছিস, এত ইংরেজি পাচ্ছিস কোন থেকে? তোর কইস না ইংরেজি কবি নেই? সবই স্যার আপনার দোয়া। ওই কথা আছে না, সঙ্গত সে অনেক কিছু হয়, আপনার সাথে থাকতে থাকতে আর আপনি যদি আমার সঙ্গে রাখেন তাহলে পরে ঘষায় ঘষায় অনেক কিছু শিখে ফেলবো। তা কি সঙ্গত সে ঘষা ঘষি এই জায়গায় কোনা পেলি তুই? এত কথা কবি কথা তো কম হইতো তোর জন্য মাঙ্গল। ঠিক আছে, আরে শোনে আমার থাকলি বলে আপনার চুলকে থাকবি না, চুলকাইটা সুন্দর করে থাকবি রে, চশমা দে। এই জন্য কয় শালারা সব মালিক এক, বেতন যাই দেখ 100 ভাগ খবরদারি। ওনারা যেটা করবেন ওটা নাকি আমাদের করা চলবে না, আমরা করলেই অন্যায়। কিরে তোর উনার খবর কি? কে? আরে তোর উনি। আমার কোনো উনি নাই, নাম বল। ও, নাম শুনতে খুব ইচ্ছা করছে না? আচ্ছা, তোর ইঙ্গিত শুনে মনে হচ্ছে তুই রবির কথা বলতেছিস, তাই না? জি। শোন, আমার আর তার মাঝে আকাশ পাতাল পার্থক্য। তারপরও যে উনি এটা কেন বোঝে না আমার পিস পিস করে, আমি এটা বুঝে পাই না। আর বাস্তব কতটা কঠিন সেটা তুইও জানিস, আমিও জানি। এজন্যই মাঝে মাঝে ভয় হয় যেন কোনো ভুল না করে বসি।
একটা কাজ কর, একটা পরীক্ষা নে। কিসের? ভালোবাসার। আরে পরীক্ষার পাশ ফেলের উপরে কি আর ভালোবাসা নির্ভর করে রে? তারপরও তোর জন্য সে কী কী করতে পারে তার তো একটা প্রমাণ পাবি। তাই? তাহলে পরীক্ষার প্রশ্নটা কী হবে? তুই ওকে সোজাসুজি বলবি যে তোর জন্য যদি তাকে ঘর ছাড়তে হয় তাহলে তোকে খাওয়াবে পড়াবে কি? সে কি বল্লা নদীর বুক থেকে পাথর তুলে সংসার চালাতে পারবে? আরে দূর, সে আমারে সাত পায়ে এনে দিতে চায়, এটা তো সামান্য জিনিস, বললেই বলবে, পারবো না। সেখানে তো তোর সুবিধা, তুই বলবি একটানা সাত দিন তোর জন্য এই নদীর বুক থেকে পাথর তুলে দেখাতে। আস, কিন্তু সে যদি তখন বলে আমার এখনই বিয়ে করো, তখন দূর পাগল, রেজাল্ট হওয়ার আগে কেউ কি স্ট্যান্ড করার জন্য মেডেল চায়? তাহলে বলি, কি বলিস বল? বলেই দেয়। আর যদি সে খুব ভালোবাসার ভাব দেখায় তখন তাকে বাস্তবতার সামনে দাঁড় করে, তখন দেখবি চুপসে যাবে। এই পাথর শক্ত হবে তো? শক্ত হবে মানে স্যার, এই পাথর মারাত্মক পাথরের মতো শক্ত হবে। বুঝলি, এটা কিন্তু বড় ব্রিজের কাজ, ব্রিজ 100 বছরও কিছু হবে না, কিন্তু সরকারের কাছে এরকম গ্যারান্টি দেওয়া হয়েছে আমার নামে, বুঝতে পেরেছিস? আমার যে কন্ট্রাক্টর যে কাজটা নিয়েছে সে আমাকে একটা কথা বলে দিয়েছে, পাথর নিতে হবে ভালো পাথর, শক্ত পাথর, মানে 100 বছর কিছু হয় না। ওই যমুনা ব্রিজের কাজ করেছিলি তো, তারপর মনে কর যে আমার উপরে একটা আস্থা তৈরি হয়েছে। কিন্তু স্যার পেপারে দেখলাম যমুনা ব্রিজ ফাইটিয়ে গেছে। দূর ছাগল, না জানিস না সেটা নিয়ে কথা করছিস কি জন্য? ব্যাটা পাথরের জন্য তো যমুনা ব্রিজ ফাটেনি, ফাটেছে ওদের টেকনিক্যাল কি টুটি ফুটি আছে সেজন্য। আমি অবশ্য ওদের আগেই সাবধান করেছিলাম এইভাবে ব্রিজ বানালে ফাইটে যেতে পারে। ও, তাহলে পরে তো আপনার কথাটা না শোনা আগে মারাত্মক ভুল হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো মনে করতে তারা শিকার টিকার করে, কাঙালির কথা বাসি হলেও পালে স্যার। স্যার এই যে দেখেন ট্রাক, এটা চলে যাবে একদম সেই টেকনাফতে তুলিয়া পর্যন্ত, এদিকেও যাবে এদিকেও যাবে, এখান থেকে সব পাথর যাবে, শক্ত শক্ত পাথর। এই লোকের নয়া ইমিটেশনের স্বর্ণ কাটারে, এটা কি জানি দেখি রে তো মনে হয়। ওই বাটা, ওই আমরা অশিক্ষিত না?